আপনার বাড়িতে আপনি যদি ভাবেন যে আপনি কিছু ইনডোর প্ল্যান্টসকে বাড়িতে রাখবেন, তাহলে আপনাদেরকে বলি আমি, সব থেকে যারা নতুন গার্ডেনিং করছেন এবং যাদের মনে হচ্ছে বাড়িতে আমি একটু গাছ রাখবো, তাদের সব থেকে ভালো জিনিস হলো এই মানি প্ল্যান্ট গাছ। মানি প্ল্যান্ট গাছের মতো সহজে গ্রো করা এবং কোনো বিশেষ যত্নেরও এর প্রয়োজন হয় না। আপনারা আমার বেশ কয়েকটি ভিডিও দেখেছেন যেখানটা আমি কিন্তু মানি প্ল্যান্ট গাছ নিয়ে আপনাদেরকে অনেক কিছুই বলেছি, এবং মানি প্ল্যান্ট গাছের যে কটি ভিডিও আপনাদেরকে আমি দেখিয়েছি প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনাদের যথেষ্ট ভালো লেগেছে এবং আপনারা সবাই এই ভিডিওটিকে অনেক পছন্দও করেছে। তাই আজকে আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি আসলাম, সেটি হলো মানি প্ল্যান্টের দুটো ভ্যারাইটিস। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মানি প্ল্যান্টের গোল্ডেন ভ্যারাইটিস, গোল্ডেন পোথোস বলে এটাকে, আর এটা হলো নর্মাল পোথোস। দেখুন দুটো পাতার পার্থক্যটা দেখুন, এই পাতাটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। পাতাগুলো দেখুন আর এর পাতাটা দেখুন, দুটো পাতার পার্থক্যটা দেখুন, যার জন্য আমি পাতা দুটোকে কিন্তু এরকম পাশাপাশি রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন কোনটা গোল্ডেন পোথোস আর এটা হলো নর্মাল পোথোস। মানি প্ল্যান্টে আরও দুটো ভ্যারাইটি আছে, ওই দুটো ভ্যারাইটি নিয়ে আমি আপনাদেরকে আগে একবার বলেছিলাম, আবার পরবর্তী কোনো একটি ব্লগ ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো মানি প্ল্যান্ট গাছটা দেখুন বাড়িতে, এটি আমার ঘরেই থাকে ম্যাক্সিমাম টাইমে, একে আমি ঘরেই এরকমভাবে সাজিয়ে রেখে দিই, যে কোনো ফেস্টিভ্যালে বা যে কোনো অকেশনে হোক, যে কোনো সময় হোক, আমি একে ঘরেই রেখে দিই। এবং আপনারা দেখছেন আমি একে একটা মস স্টিক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন একটা মস স্টিক দিয়ে এটাকে আমি রেডি করে রেখেছি। এবং এই মস স্টিকটা কিন্তু অনেক মানে ওকে একটা বেশ গাছটাকে ভালোভাবে গ্রো করতে ওকে অনেকটা সাহায্য করে এই মস স্টিকগুলো, কারণগুলোকে আমি আপনাদের আগেও ভিডিওতে বলেছি। আর দেখুন এইটার মধ্যে আমি কোনো মস স্টিক দিতে পারিনি, তাই বাড়িতে আমার কিছু নারকেলের ছোবড়া ছিল, সেই ছোবড়াগুলো দিয়ে আমি এই ধরনের স্টিকগুলোকে বানিয়ে রাখি। এবং দেখুন আমি নর্মাল নাইলন সুতো দিয়ে এদেরকে বানিয়ে নিয়েছিলাম যাতে গাছটাকে আমি একটুখানি উঁচু করে এরকমভাবে রাখতে পারি। এই গাছগুলো ঘরে যে কোনো পটটাও ছোট, পটটাও কিন্তু বিশেষ বড় নয়, দেখতেই পাচ্ছেন পটটাও কিন্তু ছোট পট, খুব বেশি বড় পট নয়, এবং প্লাস্টিক টপ। এগুলোকে আপনি ছোট ছোট করে করে ঘরের একদম এক্সট্রিম কর্নারগুলোতে আপনি যদি রেখে দেন সাজিয়ে, তাতেও দেখবেন ঘরটা ভালো লাগছে। এবং পাতাগুলোকে একটু পরিষ্কার করে রাখবেন, ঘরে যে কোনো গাছ রাখলে তাকে অবশ্যই চেষ্টা করবেন পাতাগুলোকে পরিষ্কার করে রাখতে, কারণ অনেক সময় এটার মধ্যে ঝুল লেগে থাকে, মাকড়সা থাকে, তাতে হয়তো কিন্তু স্কিনে লাগলে স্কিনের প্রবলেমও হতে পারে। তো যাই হোক, দেখলেন আমি এটাকে, এবং এই গাছটি থেকে আমি মনে হয় অনেকবার কেটে 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 গাছটিকে এই পর্যায়ে নিয়ে এসেছি। যত আপনি গাছকে কাটবেন তত দেখবেন আপনার গাছটা কিন্তু মানি প্ল্যান্ট গাছ তত ভালো গ্রো করছে। দেখুন আজকে আমি ভিডিও আগেও বানিয়ে আপনাদেরকে দেখেছি, এটাকে একটু এরকমভাবে উঠিয়ে দেবো তাহলে দেখতে আরও ভালো লাগবে। আগেও আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি কেমনভাবে আমি গাছগুলোকে কেটে দিই। দেখুন আজকের গাছটাকে আমি কাটবো না, গাছটাকে না কেটে দেখুন কতগুলো এরকমভাবে রানার বেরিয়েছে, বড় বড় রানার দুখানা বেরিয়েছে, দেখুন এরকম বড় বড় রানার দুখানা বেরিয়েছে। তো গাছটা যেহেতু অনেক পুরনো গাছ এবং গাছে বেশ ভালোই পাতাগুলো সবুজ একদম হয়ে আছে, দেখুন তার মধ্যে আবার একটা দুটো এটার মধ্যে কালো পাতাও ঢুকে আছে, এই দেখুন কালো পাতাগুলো ঢুকে, এবং অনেক পুরনো গাছ দেখতে পাচ্ছেন, জড়িয়ে 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 এটাকে এরকমভাবে মস স্টিক দিয়ে রাখা হয়েছে। আপনি যত মস স্টিক ইউজ করবেন এটার মধ্যে দেখুন, এটার মধ্যে মস দেওয়া থাকে, ওরা কিন্তু খাওয়াটা জলটা এখান থেকে পুরো অ্যাবজর্ব করে নেয়। এবং মসটিকে রাখলে পরে যেটা সবথেকে ভালো হয় গাছে সেটা হলো গাছটা খুব গ্রিন হয়ে থাকে, অনেকটা বেশি গ্রিন লাগে দেখতে, খুব বেশি গ্রিন হয়ে থাকে গাছটা। এবং দেখবেন যত মানে আপনার গাছে রোজ জলও দিতে হয় না, দেখুন আমি গাছটাকে এরকম উঁচু করে বেঁধে দিই, গাছটা দেখতে কত সুন্দর লাগবে আপনাদের সামনেই আমি বাঁধছি, দেখুন একটু জড়িয়ে নেবে, জড়িয়ে নিয়ে এরকমভাবে গাছটাকে বেঁধে দিন, এরকমভাবে গাছটাকে বেঁধে দিন।
এটাকেও নিন, নিয়ে এটাকে এরকমভাবে বেঁধে দিন। আমি বেশ কয়েকটা মানি প্ল্যান্ট নিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখালাম। একদিন আমি আমার হ্যাঙ্গিং যে মানি প্ল্যান্ট আছে, হ্যাঙ্গিং কেমনভাবে মানি প্ল্যান্ট বিভিন্ন পটে হ্যাঙ্গিংভাবে আমি করে রাখি, আমি জল দিয়ে করে আপনাদেরকে দেখি যে জলে কেমনভাবে রাখা হয়, জলে বোতল দিয়ে আপনি কেমনভাবে রাখতে পারেন সেটি করে আমি দেখিয়েছি। পরবর্তী কোনো একটি ভিডিওতে আমি দেখাবো কেমন করে হ্যাঙ্গিং করে আমার অনেকগুলো মানি প্ল্যান্ট গাছকে রাখা আছে। দেখুন, গাছটিকে আমি এরকমভাবে বেঁধে দিলাম, গাছটি উঁচু হয়ে থাকবে এবং দেখবে গাছটা আরও ভালো লাগবে। আমি গাছটাকে চতুর্দিক থেকে দেখাচ্ছি, যত কাটিং করে কেটে দেবেন এই গাছটা থেকে অনেক কেটে 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 ব্যবহার করা হয়েছে, অনেক জায়গাতে কেটেছে, যার ফলে গাছটা এতটা বুশি হয়েছে, গাছটা নেমে যাচ্ছে। যাক, এটাকে আরেকটু বড় হলে আমি আবার একটু এরকমভাবে বেঁধে দেবো, এটাকে আর একটা দড়ি দিয়ে বেঁধে দিই। যত বেঁধে দেবেন দেখুন এই নোটগুলো না, যত ওরা মসের সাথে লেগে থাকবে তত কিন্তু এরা ভালোভাবে মানে রানার বার করতে এদের খুব সুবিধা হবে, তত দেখবেন এখান থেকে রানার বেরোচ্ছে। যত রানার বেরোবে আপনি কেটে দেবেন, আমি এটা দু তিন দিনের মধ্যে আবার এখান থেকে কেটে দেব। এবার আমি গাছটাকে দেখাই আপনাকে কতটা বড় গাছটা, কত জায়গা জুড়ে গাছটা হয়েছে। দাঁড়ান দেখুন, পুরো সব দিক থেকে একদম পুরো বুশি হয়ে আছে, সব দিক থেকে গাছটা কিন্তু একদম বুশি হয়ে গেছে, বেশ বুশি। এবং অনেক কেটেছি এখান থেকে, বারবার বারবার করে কেটেছি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে দিয়ে দেবেন, তাহলে দেখবেন তলাটাও বেশ ভালো হয়ে থাকবে। এটা বাঁধা হয়নি, এটা মিস হয়ে গেছে, এটাকেও বেঁধে দিয়ে এরকমভাবে। যত গাছগুলো মানি প্ল্যান্ট গাছে, রানার গাছে নিয়মই যত আপনি ওদেরকে কেটে দেবেন তত দেখবেন ওখান থেকে নোড এবং ইন্টার নোডগুলো থেকে বেরোচ্ছে, যত আপনি গাছটাকে কেটে দেবেন। গাছ একটু মাঝে মধ্যে যে রানারালা গাছগুলো থাকে কেটে দিলে পরে ওরা বাড়তে পারে, এবং মাঝে মধ্যে না ঘরে রাখার থেকে চেষ্টা করবে মানি প্ল্যান্ট গাছকে 10-12 দিন টানা একটু বাইরে রেখে দিতে, দেখবেন তাতেও আপনার গাছটা কিন্তু বেশ ভালোই লাগছে। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, দেখুন এই যে। এবং এটা সিম্পলি দেখুন একটা নারকেলের, যে নারকেলগুলো বাড়িতে আসে সেই নারকেলের ছোবরা দিয়ে আপনি যে কোনো কাউকে দিব, আপনি নিজেও এটাকে এরকম ফাইবারের স্টিক বানিয়ে আপনি এটাকে দিতে পারেন। তা এটা একটা ছোট্ট মানি প্ল্যান্টের উপর আমার ভিডিও ছিল, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, এবং যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আগামী আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে, অনেক ফেস্টিভ্যাল আসছে সামনে, প্রত্যেকটা ফেস্টিভ্যালের জন্য আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে ঘর সাজিয়ে কেমনভাবে আপনি রাখতে পারেন সেগুলো নিয়ে আপনাকে ভিডিও বানিয়ে দেখাবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আমার এই চ্যানেল বোটানিক্যাল ডায়েরিতে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন জানাবেন, গাছপালা নিয়ে আপনাদের কেমন লাগছে, আমার সাথে গাছের গল্প করে আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আমি আসব, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন।